অহনা নামটা এক্স্যাক্টলি কেন, এত এত নাম থাকতো, অহনা নামের পেছনের গল্পটা জানতে চাই। অ্যাকচুয়ালি কি লাইফে অহনা নামে কেউ ছিল কিনা বা অন্য কোনো কানেকশন ছিল কিনা? আই মিন প্রতিটা গানেরই একটা গল্প থাকে, আসল গল্পটা বলে দিলে আসলে মজাটা শেষ হয়ে যায়। অহনা একটা কাল্পনিক চরিত্র, যে চরিত্রটা মানুষের কাছে কাল্পনিক হিসাবে এবং তারা পছন্দ করে এটাকে, তাই আমি সবসময় আমাদের গল্পটাকে ওরকমভাবে বলতে চাই না যে আমাদের ইন্টারনালি অহনা আসলে কে ছিল আমাদের। কিন্তু আমি একটা গল্প বলি, গল্পটা হচ্ছে আমার বাবা, উনি মারা গেছেন আর নাই, আমার বাবা আমার কাজিনের নাম ছিল অহনা। সো ও যখন ছোট, ও আমাদের বাসা দিয়ে হেঁটে বেড়াইতো, ও খুব গুদুম গাদম দেখতে ছিল। সো আমার আব্বা ওকে তাকায়ে মানে যতবার ডাকতো ততবার বলতো, অহনা পড়বে নাকি গহনা, অহনা পেশেন্ট ফিরে চাহো না, এরকম ভাবে এরকম চারটা ছয়টা লাইন আসে আমার বাবার কাছ থেকে আসে। তারপরে পরে আমার একটা স্টুডেন্ট রাতুল, ও পরে পুরো লিরিকটাকে আমরা তখন বলি যে যেহেতু ইটস আ গার্লস নেম, সো লেটস মেক ইট একটা প্রেমের গান বানাই। তো লুকানো তখন ইউনিভার্সিটিতে পড়তো, মানে লাকিলি ওর ফার্স্ট গার্লফ্রেন্ডের নামও ছিল অহনা। আই মিন সো এরকমই স্টোরিজ, পরে ওইটাকে একটা প্রেমের কাহিনী বানানো, একটা কলেজ লাইফের প্রেম কাহিনী বানানো হয়। অহনা সবার, আমার কারোরই না, অহনা একটা কাল্পনিক চরিত্র। এই অহনা নিয়ে গল্প বলার আসলে অনেক কিছু আছে, বাট সবকিছু জানা দিলে আসলে মজাটা থাকবে না আর অহনা। মানে অহনার সাথে আসলে লুকান ভাই বেশি কানেক্টেড যা বোঝা যাচ্ছে। লুকানো কানেক্টেড, আমিও কানেক্টেড, এখন ভেবে না আর কি হয়েছে। পরবর্তীতে যখন অহনা বানানো হলো, সেই অহনার সাথে কন্টাক্ট ছিল কিনা তখনও? হ্যাঁ ছিল, পারমিশন নেওয়া হয়েছিল যে কোনো প্রবলেম আছে কিনা। আমার কাছে প্রবলেম নাই, খুশি হয়েছিল তখন, মনে নাই খুশি হয়েছিল কিনা। এখন সে অহনা কোথায়? নো আইডিয়া, তখনও বুঝিনি। আসলে গানটাও যে বললো যে গানটা শুরু হয়েছে আমাদের বাসা থেকে, কাজিন থেকে, কাজিন থেকে, ওখানে আব্বু বলতো অহনা পড়বা নাকি গহনা, এবং সেই আব্বুই বেসিক্যালি আইডিয়াটা দিছিল যে এটা একটা, ও অহনা তো কলেজে গেলে ওকে সবাই বলবে অহনা পিছন ফিরে চাহো না, একটু ভালোবাসো না, তাই হইলো, মানে জিনিসটা তাই হইলো। একটা মজার গল্প বলি, আমরা কিছুদিন আগে গোপালগঞ্জে শো করতে গেছিলাম, গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি, ওইখানের প্রফেসর এখন অহনা। সো আমার কাজিন যে, ও আমাদের নিয়ে গেছিল, তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম একদম রিয়েল অহনা যেখান থেকে আসছে তার জন্যে গানটা উদ্দেশ্য করতে পারছিলাম। এটা অনেক অনেক একটা চেঞ্জ করার জিনিস আমার লাইফে। তো আমি ওই দিন স্টেজে বলতেছিলাম যে অহনা তোকে নিয়ে এই গানটা লেখা আজকে এইখানে হচ্ছে। তো এখন ওই গল্পগুলো বলতে চাই না, মানুষ আবার ভাববে যে আমি কাজিনের সাথে প্রেম করছি নাকি জীবনে। এনিওয়েজ, এটা একটা স্টোরি, এরকম অনেক গল্প আছে। প্লিজ বইল না অহনা টু আনতে, চাই না আসলে, অহনার মজাটা নষ্ট হয়ে যাবে। অনেকে বলছে আমাদের ফ্যান্সরা সবসময় বলে অহনা টু বাই করেন, অহনা টু বাই করেন, বাট উই ডোন্ট ওয়ান্ট টু। প্লাস মেবি আর কোনো ক্যারেক্টার নেম দিয়েও আনতে চাই না, বা আনতেও পারি, এটা আসলে শুড বি দ্য নিউ স্টাডি, মানে নিউ রিসার্চ কিছু একটা হবে। আমাদের প্রতিটা গানেই একটা করে রিসার্চ থাকে, প্রতিটা গানের বিভিন্ন রকমের সাবজেক্ট থাকে, সবসময় নর্মাল ডিপ্রেসিভ জিনিসটা না, বা শুধু প্রেমটাই না, মানে প্রেম তো থাকবেই, কিন্তু শুধু প্রেম ভালোবাসা নিয়েই গান লিখবো সেটা না, সব গানে প্রেম থাকবে, কিন্তু প্রেমের সাথে গানের এক একটা একটা মিনিং থাকা লাগবে, মিনিং বা একটা মেসেজ থাকবে। তো আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ নিয়ে কাজ করি। আয়না একটা সুপার লেভেলের একটা ডার্ক এবং পজিটিভ দুইটা মেসেজই এখানে আছে এই গানটার মধ্যে, আয়নার ভিতরে। তারপরে আমাদের আরও একটা নতুন গান আসতেছে জানালা ছবি, যেটা চারটা জানালা নিয়ে গল্প, চারটা জানালার গল্প নিয়ে গান, যে এই গানটাও প্রবাবলি সাবকনশিয়াস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা লেন্দি সং বানাচ্ছে। ওই গানটা আমরা চিন্তা করছি, অলরেডি 12-15 মিনিট হয়ে গেছে গানটা, সো আমরা জানি না আসলে কতদূর যাবে। সো আমরা এরকম অনেক রকমের রিসার্চ নিয়ে আসতেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কীভাবে করা যায়। আরেকটা বলি, সাকরাইন, আমরা নেক্সট ইয়ারের সাকরাইনের শুরুতে আমাদের একটা গান পাবা সাকরাইন নিয়ে, আমরা চেষ্টা করছি লেখার সাকরাইন নিয়ে, সাকরাইনের, বাট সাকরাইনে তো শুধু ঘুড়ি উড়ায়, ঘুড়ির সাথে আর কি সেই জিনিসটা তুই আনতে চাই। যাক, আমরা অনেকগুলো আপডেট জানতে পারলাম এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আসলে মুখিয়ে থাকবো দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে, যে কখন আসলে আয়না বা সাকরাইনের কথা বললেন সেগুলো পাবো। এবং খুব সম্ভবত আরেকটা আমরা অনিকেত প্রান্তর পেতে চলেছি, কারণ বলছি যেহেতু বললেন এটা লেন্দি সংস, আরেকটা অনিকেত প্রান্তর হয়তো আমরা পেতে চলেছি। সো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে। থ্যাংক ইউ।